আউজু বিল্লা হিমিনা সহিত নিরজিম বিস্মিল্লা হিরহ রহিম সূরা মুদাস্সির এর এক থেকে ছাপ্পান্ন আয়াতের বাংলা অনুবাদ এক ওহী বস্ত্র আবৃত ব্যক্তি দুই ওঠো সতর্ক করো তিন আর তোমার প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো চার তোমার পোশাক পরিচ্ছদ পবিত্র রাখো পাঁচ যাবতীয় অপবিত্রতা থেকে দূরে থাকো ছয় কারো প্রতি অনুগ্রহ করোনা অধিক পাওয়ার উদ্দেশ্যে সাত তোমার প্রতি পালকের সন্তুষ্টির জন্য ধৈর্য ধরো আর যেদিন সিংগায় ফু দেয়া হবে নয় সেদিনটি হবে বড়ই কঠিন দিন দশ যা কাফিরদের জন্য মোটেই সহজ নয় এগারো ছেড়ে দাও আমাকে তার সঙ্গে বোঝাপড়া করার জন্য যাকে আমি এককভাবে সৃষ্টি করেছি বারো আর তাকে দিয়েছি অঢেল ধন সম্পদ তেরো আর অনেক ছেলে যারা সব সময় তার কাছেই থাকে চোদ্দ এবং তার জীবনকে করেছি সচ্ছল ও সুগম পনেরো এরপরও সে লোক করে যে আমি তাকে আরও দেই ষোল কখনো না সে ছিল আমার নিদর্শনের বিরুদ্ধাচারী সতেরো শীঘ্রই আমি তাকে উঠাবো শাস্তির পাহাড়ে আঠারো সে চিন্তা ভাবনা করল এবং সিদ্ধান্ত নিল উনিশ ধ্বংস হোক সে কীভাবে সে সিদ্ধান্ত নিল আবারও ধ্বংস হোক সে সিদ্ধান্ত নিল কিভাবে একুশ তারপর সে তাকাল বাইশ তারপর ভুড়ু কুঁচকালো আর মুখ বাঁকালো তেইশ অতঃপর সে পিছনে ফিরল আর অহংকার করল চব্বিশ অতঃপর বলল এ তো জাদু ছাড়া আর কিছু নয় এ তো পূর্ব থেকেই চলে আসছে পঁচিশ এটা তো মানুষের কথা মাত্র ছাব্বিশ শীঘ্রই আমি তাকে জাহান নামের আগুনে নিক্ষেপ করব সাতাশ তুমি কি জানো জাহান নামের আগুন কি আঠাশ তা কাউকে জীবিত রাখবে না আর মৃত অবস্থায়ও ছেড়ে দেবে না উনতিরিশ চামড়া ঝলসে দেবে তিরিশ সেখানে নিয়োজিত আছে জন ফেরেস্তা একত্রিশ আমি কেবল ফেরেস্তাদেরকে জাহান নামের তত্ত্বাবধায়ক করেছি আর তাদের এই সংখ্যাকে কাফিরদের জন্য একটা পরীক্ষা বানিয়ে দিয়েছি আর যেন কিতাবধারীগণ তা দৃঢ়ভাবে বিশ্বাস করে আর ইমানদারদের ইমান আরও বৃদ্ধি পায় এবং কিতাবধারীগণ ও ইমানদারগণ যেন কোনো রকম সন্দেহের মধ্যে না থাকে যাদের অন্তরে রোগ আছে তারা আর কাফিররা যাতে বলে ওঠে এ ধরনের কথা দিয়ে আল্লাহ কি বোঝাতে চেয়েছেন এভাবে আল্লাহ যাকে চান গমরা করেন আর যাকে চান সঠিক পথে পরিচালিত করেন তোমার প্রতিপালকের কাহিনী সম্পর্কে তিনি ছাড়া কেউ জানে না কেবল মানুষের নসিহত লাভের জন্য বত্রিশ এটা কখনো ভিত্তিহীন না চাঁদের কসম তেত্রিশ রাতের কসম যখন তার অবসান হয় চৌত্রিশ প্রভাতের কসম যখন তা উজ্জ্বল হয়ে ওঠে পঁয়ত্রিশ এই জাহান্নাম বড় বড় বিপদগুলোর একটি ছত্রিশ মানুষের জন্য সতর্ককারী সাঁত্রিশ তোমাদের মধ্যে যে এগিয়ে যেতে চায় অথবা পেছনে পড়ে থাকতে চায় তার জন্য আটত্রিশ প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের দায়ে লোকেরা নয় চল্লিশ তারা থাকবে জান্নাতে তারা পরস্পরকে জিজ্ঞেস করবে একচল্লিশ অপরাধীদের সম্পর্কে বেয়াল্লিশ কিসে তোমাদেরকে জাহান নামে নিয়ে গেছে তেতাল্লিশ তারা বলবে আমরা নামাজ আদায়কারী লোকদের মধ্যে সামিল ছিলাম না চুয়াল্লিশ আর মিসকিনদেরকে খাবার খাওয়াতাম না পঁয়তাল্লিশ আর আমরা সমালোচনা করতাম সমালোচনাকারীদের সঙ্গে থেকে ছয়চল্লিশ আমরা প্রতিফল দিবসকে অস্বীকার করতাম সাতচল্লিশ আমাদের নিকট নিশ্চিত বিশ্বাস অর্থাৎ মৃত্যু না আসা পর্যন্ত আটচল্লিশ তখন সুপারিশকারীদের সুপারিশ তাদের কোনো কাজে আসবে না ঊনপঞ্চাশ তাদের হয়েছে কি যে তারা উপদেশ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে পঞ্চাশ তারা যেন ভয়ে সন্ত্রস্ত গাধা একান্ন সিংহের সামনে থেকে পালাচ্ছে বাহান্ন বস্তুত তাদের প্রত্যেকেই চায় তাকে আল্লাহর পক্ষ থেকে খোলা চিঠি দেয়া হোক এই মর্মে যে তোমরা এই নবীকে মেনে নাও তিপ্পান্ন না তা কক্ষনো হতে পারে না বরং কথা এই যে তারা আখিরাতকে ভয় করে না চুয়ান্ন না তা হতে পারে না এটা অর্থাৎ কোরআন সকলের জন্য উপদেশ বাণী পঞ্চান্ন এক্ষণে যার ইচ্ছে তার থেকে শিক্ষা গ্রহণ করুক ছাপ্পান্ন আল্লাহর ইচ্ছে ব্যতীত কেউ উপদেশ গ্রহণ করবে না তিনিই ভয়ের যোগ্য তিনিই ক্ষমা করার অধিকারী এই ছিল সুরা মুদাসিরের এক থেকে ছাপ্পান্ন আয়াতের বাংলা অনুবাদ পরবর্তীতে সুরা কিয়ামার এক থেকে চল্লিশ আয়াতের বাংলা অনুবাদ পেশ করব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাকু